ও বাদ। প্রিয় দর্শক শ্রোতা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন লিখে পাঠিয়েছেন যে পবিত্র কোরআনুল করিম দেখে দেখে সলাতিহে কেউ যদি পড়ে তার সলা শুদ্ধ হবে কিনা বা এই কাজটা যায় যাচ্ছে কিনা ইসলামে সম্মানিত তিনি ভাই বোনেরা আমরা বলবো যে পবিত্র কোরআনুল করিম দেখে অথবা মোবাইল ফোনে কোরআনে যে অ্যাপ আছে সেদিকে তাকিয়ে কেউ যদি সলাতু তার কেয়াম করে সেটা বৈধ কিনা এই মাস আলাতে ওলামারা ইখতলাফ করেছেন মত করেছেন আর যদি কোনো আলায় বিশেষ করে আল ইম্মা আল আরবাহ বা চার ইমাম যদি ইখতলাফ করেন তাহলে সেখানে প্রান্তিকতার সুযোগ থাকে না অর্থাৎ আমি যে মতটা সঠিক মনে করছি এটাই চূড়ান্ত ফাইসালা এমনটা মনে করা একেবারেই অনুচিত এখন আসি আমরা আইম্মা আল আল আইমা আল আর বাহ এ ব্যাপারে কি বলেছেন ইমাম আবু হানিফা আল ইমাম আল আজম সবচেয়ে বড় ইমাম তিনি এই মাস আলায় তার রায় হচ্ছে কেউ যদি কোরআনুল করিম দেখে দেখে সলাতে তিলাওয়াত করে সেটা ফরজ হোক বা নফল হোক তার সলাত নষ্ট হয়ে যাবে এটাকে তিনি জায়েজ মনে করেননি এছাড়া বাকি ইমাম মালিক রাহেমাল্লাহ মাকরু বলেছেন নফল সলাতে কেউ যদি দেখে দেখে পড়ে তার সলাদটা মাকরুহ হবে কিন্তু সলা শুদ্ধ হয়ে যাবে জায়েজ আছে বোঝা যাচ্ছে ইমাম শাহফি আহমদ ইবন হাম্বল ওনারা সবাই এটাকে জায়েজ বলেছেন ওনারা মাকরুহ বলেননি বলেছেন যে এটার বৈধতা আছে ইমাম আবু হানিফ মহল্লার দুজন ছাত্র যাদেরকে আশাহ বলা হয় আল কাদি আবু ইউসুফ আরেকজন হচ্ছেন মোহাম্মদ ইবনুল হাসান আশাইবানী ওনারা কিন্তু তার উস্তাদ আবু হানিফা রহিমল তার সাথে এই মাস আলায় দিমত পোষণ করেছেন আল মাবসুদ একটি গ্রন্থ আছে যেটি হানাফি মাজহবের ফিক্ষের প্রসিদ্ধ একটি গ্রন্থ আল ইমাম আ তার লেখা এই গ্রন্থে তিনি দুশো এক পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে ওয়াই দা কার সলাতিহি ফিল মুসহাফ ফাসাদ আইন্দা আবি হানিফা তিনি বলছেন কেউ যদি তার সলা আদায় করার সময়ে কোরআনুলকারী দেখে দেখে পড়ে মোসাফ থেকে দেখে তিলাবাত করে তার সলা বাতিল হবে আবু হানিফ রাহে মতে এরপরে তিনি বলেছেন ওয়াইন্দা আবিহম্মদ রাহেমাহম্লাহ তাম্মা এই সাহেবান তথা আবু ইউসুফ এবং মোহাম্মদ হাসানা সাহেবানী ওনাদের মতে এরা দুজন আল্লা আবু হানিফর রাহে মহল্লার ছাত্র ছিলেন ওনাদের দুই এই দুই ইমামের মতে ওনারা বলছেন যে তার সলা পরিপূর্ণ হয়ে যাবে এরপরে তিনি বলেছেন যে ওয়াক রহজা আলিক তবে সেটা উনি ওনারা মাকরুহ হিসেবে দেখেছেন এরপরে যেই মানে ইমাম শাহ তারপরে ইমাম মালিক আহমদ ইবন হাম্বল ওনারা কেউ সলাত নষ্ট হয়ে যাবে বা এই কাজটি না যায়জ এমন কথা বলেননি সৌদি আরবের শেখ বিনবাজ রাহেমাল্লাহ ছিলেন মোহাম্মদ ইবনু আল আলসাইমিন রহেমহল্লা ওনারাও বলেছেন এটার বৈধতা আছে তাদের সবারই একটা দলিল আছে দলিল হল সাহি বুখারিতে কিতাবুল আজানে ইমাম বুখারি একটি তালিক উল্লেখ করেছেন সেখানে তিনি বলছেন যে আইসার দিয় তালানহার একজন গোলাম ছিলেন বা একজন আব ছিলেন তিনি তার নাম ছিল জাকওয়ান সেই জাকোয়ান সম্পর্কে একটা বর্ণনা আছে যে যে ক্যান ইয়া মুহা আল্লাহ তাআলা আনহা মিনাল মুসহাফ যে তিনি আয়সরদ্দি আল্লাহ তাল আনহার ইবামতি করেছিলেন মুসাফ থেকে দেখে দেখে পড়ে তো এই দলিলের ভিত্তিতে ওনারা এটিকে জাহেজ বলেছেন এখন কোনো ব্যক্তি যদি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বলেন যে এটার বৈধতা ইসলামে আছে যেহেতু মা আয়েশা দিউ তাল আনহা ও এমন ব্যক্তির পেছনে সলা অফার করেছেন যিনি দেখে দেখে কর আনুল করিম নফল সলাতে পাঠ করেছিলেন তো আমরা যদি বলি যে এই ফতোয়াটি ভুল হয়েছে তাহলে প্রশ্ন আসবে তাহলে মা আয়সার দিয় তাল্হা কি ভুল আমল করেছেন তার সলাদ কি বাতিল ছিল কখনোই না কখনোই হতে পারে না এরপরে ইমাম আবু হানিফা রহেমাহুল্লাহ উল্লাহ আলা ওনার পরে ওনার দুই ছাত্র এবং পরবর্তী সকল ইমাম সবাই কিন্তু এই মাস আলাতে বলেছেন যে বৈধতা আছে জায়েজ আছে উত্তম অবশ্যই না উত্তম বা সুন্না হচ্ছে দেখে দেখে তেলাওয়াত করা না বরং না দেখে মুখস্থ থেকেই পাঠ করা যেমনটা আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম করেছেন সমস্ত সাহবায়কেরাম করেছেন কেউ দেখে দেখে নফল সলাতেও পবিত্র কোরআন দেখে দেখে পাঠ করে সলা আদায় করেছেন বা করিয়েছেন এমনটা প্রমাণিত না কিন্তু অম্মল মিন আয়সার দিয়তা তাল আনহার মতো একজন মহিষী নারী যিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে ছিলেন লম্বা সময় তার পক্ষ থেকে যেহেতু অনুমোদন আছে এজন্যে ওলামাদের অনেকেই এবং চার ইমামের মধ্যে বাকি তিনজন সবাই এটিকে জায়েজ বলেছেন যেহেতু আয়সারদুল্লাহ তালহার আমল এ ব্যাপারে ছিল এখন আমি যদি বলি যে এটি ভুল হয়েছে তাহলে কিন্তু আয়সারদুল্লাহ তালাহার আমলটাকে আমি বাতিল বলে ঘোষণা করছি আমি এতটুকু বলতে পারি যে আমি অ্যাজ এ হানাফি হানাফি মাঝহ অনুসারী এই হিসেবে আমাদের মাধাবে এই জিনিসটার বৈধতা নাই এটাই মতামফিল হ্যাব যে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে না নফল সলাতেও আমি বলতে পারি যে আমাদের মাধাবে এটার বৈধতা নেই সুতরাং আমরা এই কাজটা করব না সেটা ঠিক আছে কিন্তু এই ফতোয়াটা ভুল এই কথাটা বলা একেবারেই অমূলক তাহলে এত বড় বড় আল ইম্মা যারা ছিলেন বাকি তিন ইমাম আমি তাদের কথাই বলবো তারা কি ভুল ফতোয়া দিয়ে গেছেন আয়সারদুল্লাহ তালন কি ভুল আমল করেছেন এই হাদিসের কি হবে সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রে সচেতনতা একান্তই জরুরি বিশেষ করে ওলামাদের ক্ষেত্রে আমরা বলবো যে আপনি যে চিন্তা করছেন সেই চিন্তার বাহিরে যদি ভিন্ন চিন্তার সুযোগ থাকে তাহলে সেই প্রশস্ততার জায়গাটাকে আপনারা ন্যারো করবেন না কখনোই ন্যারো করবেন না আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আলহামদুলিল্লাহ অসংখ্য লক্ষ লক্ষ হাফিজ কোরআন আমাদের দেশে রয়েছে সলাত তারাবি আদায়ের জন্য বা ইমামতির জন্য কোনো একজন হাফেজকে বা একজন মানুষকে দেখে দেখে পড়তে হবে এই প্রয়োজন বাংলাদেশে আলহামদুলিল্লাহ নাই অসংখ্য হাফেজে কোরআন রয়েছেন তাদের কারোরই দেখে কোরআন পড়ে পরে তারাবির ইমামতির দরকার হবে না হয় না আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমরা বলতে পারি এটার প্রয়োজন আসলেই নাই তবে ব্যক্তিগতভাবে বর্তমানে যে সিচুয়েশন চলছে সারা দুনিয়ায় মানুষ ঘরে একাকি সলা আদায় করতে হচ্ছে এই অবস্থায় কেউ যদি মনে করে যে আমি যদি আমার দশটি সূরা মুখস্থ আছে অথবা আমার বিশটি সূরা মুখস্থ আছে এগুলো দিয়ে আমি সলা তারাবি আদায় করে ওইভাবে মজা পাচ্ছি না যেভাবে ইমাম সাহেবের পেছনে খতম তারাবি পড়তে আমি মজা পাইতাম অন্যান্য সময়ে অন্যান্য বৎসরে তো কেউ যদি চিন্তা করে যে আমি ঘরে ব্যক্তিগতভাবে ছোট জামাতে আমি ইমামতি করছি সেক্ষেত্রে আমি কেয়া কেয়ামকে লম্বা করব আমি দেখে দেখে কোরআন পরে আমি আমার কেয়ামকে দীর্ঘ করতে চাই যেহেতু মা আয়সারদ্দুল্লা তাল আনহার অনুমোদন এ ব্যাপারে আছে তাকে কি আমি বলতে পারবো যে তিনি গুনাহের কাজ করছেন তার চলা হচ্ছে না 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 এই কথা কিন্তু মানে এক প্রান্তিকতায় চলে গিয়ে বাড়াবাড়ি হবে সুতরাং আমরা এ কথাই বলতে পারি যে সুন্না হচ্ছে মুখস্থ থেকে তিলাওয়াত করা উত্তম হচ্ছে নিজের মুখস্থ থেকেই তিলাওয়াত করে ইমামতি করা তবে কোনো মাসলাহা যদি থাকে যে তিনি কেয়াম দীর্ঘ করতে চাচ্ছেন তার কোরআন থেকে ওইভাবে মুখস্থ নাই তার জন্য অবশ্যই না জায়েজ নয় বরং জায়েজ আছে মা এসরদ্দল তালাহার অনুমোদন আছে এই আলার ব্যাপারে যে তিনি দেখে দেখেও নফল সলাতে ইমামতি তিলাওয়াত করে ইমামতি করতে পারবেন তো আসুন আমরা সবাই আরও বেশি সহনশীল হওয়ার চেষ্টা করি আমি যে মতটাকে সঠিক মনে করছি এটাই চূড়ান্ত এই এই জায়গা থেকে আমরা উঠে আসি বিশেষ করে এখতেলাফ আছে এমন কোনো মাসালায় ইমাম শাফির সেই বক্তব্য আমরা অনেক আলোচনায় বলেছি এখানেও বলা ইমাম শাফির সেই বক্তব্য বলা জরুরি মনে করছি তিনি বলেছিলেন যে রাহুন ইয়াহতামিলু আল খাতা আমি আমার মত দিয়ে যে জিনিসটা চিন্তা করে সঠিক মনে করছি এটা সঠিক আমার কাছে কিন্তু এটা ভুল হওয়ার পসিবিলিটি আছে আবার রি খতা ইয়াহতামিলু আসাব আর অন্যের একটা রায় তিনি আমার তার সেই রায়টা আমার চোখে ভুল কিন্তু তার সেই রায় সঠিক হওয়ার পসিবিলিটি কিন্তু আছে সুতরাং এ এইভাবে চিন্তাভাবনা করে ইখতলাফ আছে এমন আলাগুলোতে যদি আমরা কথা বলি তাহলে এই যে দূরত্ব বিভেদ তৈরি হচ্ছে এটা কিন্তু কমে আসবে বিদুল্লাহি তা আলা সুতরাং আসুন আমরা আমাদের সবাইকে সন্ন্যার আলোকে আমাদের জীবন করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন وصلى الله تعالى على سيدنا ونبينا محمد والسلام عليكم ورحمه الله وبركاته